জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনগুলোতেও কেন্দ্র দখল আর কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত হয়েছে। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রিত প্রহসনে নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে কমিশন একদলীয় শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করছে বলেও দাবি করে মির্জা ফখরুল। উপনির্বাচনের ফলাফল বাতিল ও বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে সোমবার সারা দেশের মহানগর ও জেলায় এবং মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি। নির্বাচনী ব্যবস্থায় সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা।